কিয় পুৰোহিয়ে তোমাক টকা 15,000 দি থৈ যোৱা নাই? বোলো গেলামালৰ বাকী গাখীৰৰ বাকী মালতী দৰমহা এইবোৰ দি ক্লিয়াৰ কৰিব লাগে। মই পৰিদিনাৰ পৰা খুৰীক সুধি আছো, বৌ খুৰী কৈ আছে হাতত ফুটা কৰি এটাও নাই। নহয় কি হল জানা, তুমি পাহৰিলা দিয়া, গম পালো মই। মই কোৱা ছোৱালীজনী আপুনি নতুনকৈ চোৱাৰ দৰকাৰ নাই। মানে মই ৰীতাৰ কথা কৈছো। আপোনাৰ মূৰৰ গোলমাল হৈছে নেকি? হৰমায়া বাইদেউ, বাইদেউ মোৰ নিজৰ বৈনীৰ দৰে। অ, বৈনী হিচাপে কেতিয়াবা 100-200 মাৰিব পাৰে, সেইটো কি ডাঙৰ কথা হ'ল? এনাই কিন্তু বাইদেউ বিৰাট মৰমীয়াল। প্ৰথম কেইদিন হেনো আপুনি বুলি পেহীকে মামা বুলি মাতি আছিল। অ, পেহী চাহ খাব। কি কথা কয় ছাৰ? শৰ্মাৰ লগত মই সম্পৰ্ক ৰাখিছো। নিশ্চয় ৰাখিছে, কথাবোৰ গাঁৱত আলোচনা হৈছে, আপোনাৰ দেউতাকৰ চিন্তা হৈছে। চিন্তা হৈছে? অ, আপুনি গুলী খাই মৰে বুলি। গুলী খাই মৰিম? কিহৰ গুলী? কিয়, শৰ্মাৰ গিৰিয়েকটো মিলিটাৰী অফিচাৰ নহয় জানো? হয় বুলি শুনিছোঁ। তেতিয়াহ'লে নিজৰ ঘৈণীয়েকজনী আগৰ প্ৰেমিকৰ লগত যেতিয়া ঘূৰা ফুৰা কৰিব, তেতিয়া মিলিটাৰী অফিচাৰে নুগুলীয়াই কি কৰিব? সঁচা কথা কৈছো মই, মোক গুলি হ'ব। হাঁহিব নালাগে চুতীয়া, হয়তো আপোনাক গুলিয়াব, নহ'লে শৰমায়াক গুলিয়াব, আৰু যদি কাকো গুলিয়াব নোৱাৰে নহয় নিজে নিজক গুলিয়াব। নাথ ও নকৰাবন চিত ও তোহা। ও পেহী, ভাত হৈছে বাৰু না? এটা চৰ মাৰি দিম তোৰ গোটেক এটা দাঁত জজ্জৰে মাটি ধৰি পৰিব। হাও, ও মই পাহৰি গৈছিলো এমাই, পেহীও তেওঁকে পৰি পেলাই গান গাই থাকে না, সেই অব্যাসতে মাতা গেল। মানুহে শুনলে বাবাক কি বুলি ক'ব? কি বুলি ক'ব? মানুহে বাবাক বৈনাকৰ পৈয়াক বুলি নক'ব? কে তই মোক পেহী বুলি মাতিলি, ইতা বাবাই তোৰ দাইদা হ'ল না নাই? ইয়ে ইয়ে, মই ভাবাই নাছিলো। ও আৰু ভুলোতো নক দক মাই। অ, ইতা জলুক ভাত কেইটা দেও আহক। অ পেহী, সোনকালতে আহক। বেটি, তাই যি ক'লিও সেয়ে, নাহং যা তোৰ মূৰা ভাত চাৰ। চোতালৰ আগৰে গধূলি গোপাল, বাইদেৱে ভাবিছে কিনো মোৰ কপাল। অ দাদা, গুড মৰ্ণিং। গুড মৰ্ণিং। আজিকালি সোনকালে উঠা কৰিছে নেকি? উঠো বুলি উঠা নাই, টোপনি কমি গ'ল যে আজিকালি। হাকে, কিবা টেনচন হৈছে নেকি? নাই নাই, একো টেনচন নাই। মানে আগতে কাপোৰ ধোৱা, বাচন ধোৱা, ঘৰ সৰা মোচা কৰা, স্কুললৈ যোৱা, এইবোৰ কষ্টটো আছেই, টোপনি ভালকৈ হৈছিল, আজিকালিতো কাম কৰা মানুহ আছেই। অ, কিনো কৈ আহে দাদা, কাম কৰা মানুহ ৰাখিছে? ৰাখো বুলি ৰখা নাই, জানাই দেখোন, নিজে আহি সোমাইছেহি, ময়ো বেয়া পোৱা নাই, বিনা পইচাত কাম কৰা মানুহ। অ, আপুনি তেখেতৰ কথা কৈছে? হয়, মই তাইৰ কথাই ক'লো। ইজ ইজ দাদা, সেনে কথা নকবোহে, শুনি বেয়া লাগে, আৰু তেখেতেও এগলা কথা শুনলি গোটা মনটো দুখ কৰে। সিদিনাখনে আমাৰ বাৰাণ্ডাত বহি দুখ কৰি কৰি কান্দি আছেহে। ও বাটে দি পেহী যোৱা দেখা পাই আপোনাৰ তেখেতে পেহীক মাতলাক। পেহী, অ পেহী। ঐ গজমুৰি, তই এই পাই পাই মুখাখন খুলছা, যত হাক দিলেও তোৰ সেই একেটা কথা, তোক আজি মই পাক মানি মূৰাটো চিঙি ফেলাম। বাপৰে, কিয়? দেখছা বাবা, তাইৰ ব্যৱহাৰ দেখছা, তাই মোক মাই বুলি মাতপা দি পেহী বুলি মাতা কৈছিয়ে। অ দাদা, আপুনি দুইটা নিজে দেখা পালা, মাই মোক কেনে ব্যৱহাৰ কৰে? ঐ, তই মনে মনে থাক বেটি, কুকুৰ লেজ চিধা নহয়ে, যায় যত কও তাইৰ সেই স্বভাৱ গুচি নাযায়। বাপতাৰ কি বস্তুৱে হ কেচটো নগেনে দাদা, ভালে হ'ল দক, আজিৰ পেৰে মাৰ এটা নতুনকে জকা নাম ওলাল, পেহী। ৰক আপুনি। অ' ছাৰ, ভালে আছে ছাৰ, কোৱা। কালিৰ পৰা ছাৰ ৰাতিপুৱা আপোনালোকৰ লগত ময়ো মৰ্ণিং ৱাক কৰিম বুলি ভাবিছোঁ দিয়ক ছাৰ। তুমি নালাগে দিয়া। কিয়?
আপনি এখন শিক্ষা দীক্ষা থাকা ধনী মানুষের কারণে মর্নিং ওয়াক করবা লাগে আর আমি শিক্ষা দীক্ষা নহ গরিব মানুষের কারণে মর্নিং ওয়াক করবা নালগে এ তিরি হাফিজ সেটো কথা কোয়া নাই হে তেনে হলে কিয় কলাক কি কলাক বুঝে কোকসুন স্যার হে তিরি তোমালোক হলা রিক্সা সিক্সা চলাই থাকা মানুষ শারীরিকভাবে তোমালোকর যথেষ্টখিনি পরিশ্রম হয়ে থাকে তারপর আকো মর্নিং ওয়াক করার কোনো প্রয়োজন নাই রিক্সা এলো দিয়ক স্যার এইলা নাকি কিয় এটা দেহা কিয় ইমান কষ্ট দিম অন্য কিবা বেলেগ কাম করিম বলে ভাবিছা মাটি বাড়ি বেশি খানিক টাকা পাইছো ঠিকাই করিম দিয়ক স্যার ও ঠিকাদার হম বলে ভাবিছা কই দিয়ক স্যার ঠিকাদারে হম বলে ভাবছো কেনে হব স্যার ভালো ভালো কিয় বেয়া হব কিন্তু স্যার আপনি মোক খানিক মান সহায় করবা লাগে কেনে ধরনের সহায় মানে ঠিকাদার হলে কি করবা লাগে কেনেকে করবা লাগে এগুলাখান আপনি বুঝে দিবা লাগবো স্যার ও সেইটুয়ে মই নয় ভাবিস হলে কাই পড়বো তুমি একটা কাম করাছো ভাবিস কি কাম স্যার কাম মানে এই কামটোর কারণে এজনেই পারফেক্ট মানুষ আছে বুঝছা তুমি মোট দোস্তিক লগ ধরা তেখেতে জানব নাকি স্যার জানিব মানে 101% খালি এটা কথা দেই হাফিজ মই যে তোমাক তেওঁৰ ওচৰলৈ পঠিয়াইছো কথাটো কিন্তু তেওঁক তুমি ভুলতো নকবা নকওঁ তুমি ঠিকাদাৰ হলো বুলি ধৰিয়াই লোৱা হেৰা মই গৈ থাকোঁ বুজিছা যাওঁ হাফিজ ঠিকাদাৰ বেষ্ট অফ লাক স্যাৰ হেৰি স্যাৰ মানে ঠিকাদাৰ হোৱাৰ আগমুহূৰ্তত এক কপি উঠি দিওঁ স্যাৰ লাগে দিয়া সিদিনা উঠিলোঁ নহয় তোমাৰ লগত আহোঁ হলি স্যাৰ মই নিজে একবাৰ অঁ ঠিক কথা কৈছা তুমি নিজে একপি উঠা কিন্তু ফটোখন উঠাৰ আগতে তুমি নিজে নিজক ঠিকাদাৰ বুলি ভাবি লোৱা মনলৈ ভাবটো আনি লোৱা আকৌ দিলোঁ বেষ্ট অফ লাক কিন্তু আপনি ইটা হক কথাটো নককেও থাকিব নরে হয় না ইটা হক কথাটো কবা লাগব কিন্তু কেসটো কি হেতুয়ে বুঝি নাপলো কিনো কবি এমাই হেগলা কথা ঘরের কথা পরত কহান হয় আমার আবেরি এ থাকক দে ও মাই খানিক ব মোর গতাই মুখ খান বইয়া লাগা হান হইছে তামুলা খুট খাই আহ দে তই ব ওয়াই দূরে কিস্তু বাকি হাওয়া বইরা কজি লাগছি খাতা কিন্তু কিয়ক লইবা লাগিল ও কি হারিচা দুদিন যে বৰষুণ দিলে নহয় গোটেইখন একেবাৰে জংঘলৰ ভৰ্তি হৈ গৈছে বুজিছেনে তাতে আকৌ সাপ বেঙলৈও ভয় নহয় আচল কথা কি মানুহৰ ঘৰৰ মানে আগফালটো যদি আপোনাৰ চফা হৈ থাকে পৰিষ্কাৰ হৈ থাকে দেখিবলৈ বৰ ভাল হয় বুজিছে কৰকগৈ যাওক ধন্যবাদ দেই ছাৰ মই আচলতে জংঘল চাফাই কৰিবলৈ অহা নাই বেলেগ কাম এটা কাৰণেহে আহিছোঁ কি বেলেগ কাম কোনোবাডাল গছৰ তলত বটলটো পুতি থৈছিলোঁ কিহৰ বটল এই আপোনালোকে যে দিছিলে কি এই কটিয়া ভাগ অ আচ্ছা আচ্ছা এই কোনজোপা গছৰ তলত পুতি থ'লোঁ পাহৰিলোৱে নহয় তাকে চাওঁ বুলি আহিলোঁ সেইটোৱে যাওক 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 বেগেতে যাওক অ কাইদেউ কাইদেউ ছাৰ বহিছে অ বহিছোঁ বৰলা কলৈ গ'ল ফোন কৰিলেও নধৰে যে সি মোবাইল ঘৰতেই থৈ গৈছে ছাৰ আপুনি কলকো নাযাব ইয়াতে থাকক বৰলা হওক কিবা এটা ফয়চলা কৰি দিব লাগিব অঁ কিহৰ ফয়চলা হওক ধৰা বাপেক পিতেক দুইটাই মিলি জয়শ্ৰী শিৱসাগৰৰ পৰা ইয়ালৈ লৈ আহিলে এতিয়া খেদি দিলেও নাযায় দুইটা বাপেক পিতেকে মিলি আকৌ থৈ অহাৰ ব্যৱস্থা কৰক আই নগ'লে আমি কেনেকৈ নিম তে যেনেকৈ আনিছিল হয় তাইক থৈ অহাৰ ব্যৱস্থা কৰক নহ'লে তাইক খোৱা বোৱাৰ নামত যি 2-3 হাজাৰ টকা লাগে মোক দিয়াৰ ব্যৱস্থা কৰক নে কি কৈছা এ মইনো কি ক'ম কওকচোন খোকা ধৰা অ বোধে ইনেই মাথা চাথা গৰম হৈ আছে বুজিছ কিবা খং উঠিব এইখন দেখিছ দেখিলে ছাৰ
বুয়াটো মাও মাও কৰি থাকে। খালী এটা থাকিলে কাটুপকে মাৰিম বুলি কৈ এতিয়া দাখন আছে কাৰণে এৰি দিম বুলি কৈছে। লাখুৰি টকা হ'লে চাগে টাউন নাই মাৰিয়ে পেলালেহেঁতেন। চেহেৰাও ভগৱানে দিলে আৰু দেই। কি ক'লে ছাৰ? নহয় মানে চেহেৰাটো যদি এইটোৰ ঠাইত এইটো হ'লহেঁতেন ভীমৰ ভাও দিলেহেঁতেন। আহক আজি বৰ্ণা বৰ্ণাক লগ পাইহে যাম পাম। সেইটো কথা এতিয়া পাৰাহে নৈছিহে বাইদেউ, কেনকে ক'ব? এই মানুহটোৰ কথা বুজাই টান, ইতা যদি কিবা এটা কয় অ অলপ পিছত কিবা এটা কয়। অ কথাৰে ক লেও হেৱে নাই। অ বাইদেউ এথম দক, মানুহ আহিছে। অ পিছত কৰিম দক, হ'ব দক। হাফিজ ভালে আছ? আছো দিয়ক বাইদেউ, আপোনাৰ ভাল না? ভাল বুলিনো কি ক'ম, বিহেইলা দেহা। আজি যদি হাতৰ বি হ কালি আঁঠুৰ বি, পৰহিদিনাক লগি কাকলৰ বি, এখনে বাইজনা মোৰ। কি ক'ব, মানৱ দেহা, দুখ বেদনা থাকবই। মণ্ডল বাবু আছে না ঘৰত? কিবা কামত লাগিছে, অফিচত গৈছে। কেনকে ক'বা, অফিচতে গেল না কিবা মাটি চাটি জোখাৰ কামতে গেল, খাই লৈও লাগিছে। তোমাৰ কিবা দৰকাৰী কাম আছিল? আছিল ৰ'ব, অলপ দৰকাৰী কথা, গধূলা আহিম দিয়ক। আহোঁ, ঠিক আছে যাওঁ। হাও কি হাহে তু, ফোন দিয়ক। ফোন কৰি আই মোৰ সৰু সুৰা টিভি এনে পাই হা? আগতে লোৱা নাছিলো না, ললো যেন ডাঙৰে লৈছো দিয়ক। আই কতে মোৰ লাগি গেল হা, কিমান দাম হা? এনে বহুত, মই 2000তে লৈছো। 2000 কত পাই হা? মই এটা লম, মই ছেকেণ্ড হেণ্ড লৈছো দিয়ক। তুমি চাবাচোন ক'ৰবাত পাই না, মই ল'মেই এনে এটা। হ'ব দিয়ক, মই খবৰ ৰাখিম। আহোঁ দিয়ক। ল তুমি কিন্তু ৰাখবা দা খবৰ। হ'ব দিয়ক। একো চেঞ্জ হোৱা নাই, আগৰ দৰে আছে। মুঠেই হোৱা নাই, তিল মানুহ হোৱা নাই। কেনাই মানুহে? তাকেইতো, ৰান্ধি দিছো, বাঢ়ি দিছো, বাচন বৰ্তন ধুইছো, ঘৰ দুৱাৰ সাৰিছো, কাপোৰ কানি ধুইছো, মুঠতে কাম কৰা মানুহৰ দৰে আছো আৰু। ভালকে একপালি দাৰু কৰবা পাল্লি। মাষ্টাৰ ব্ৰেইন ৰীতা, কেনেকৈ গম পাব? এইবাৰ খুব গোপনে কৰিব লাগিব পেহী। অ নালগে নালগে, হৰমা বাইদেউ মোক বিৰক্ত মৰম কৰে। অ মৰে কেতিয়াবা থকে ক যাব গজমুৰি, সেই কান্দইলাছৰ পাৰি গৈছে নাক কাটি আইলা বসু। এ মালতী, পেটটো ভৰ্তি হৈয়ে থাকিব লাগব। অ যোৱা মাহত সঞ্চত ধাৰ মাৰলো, সেই দৰিয়া কেইদিন অলপ টান পৰিছে খুৰী। হব না খুৰী, ইতাতে মই একো ক'ব নোৱাৰো, কোৰে ঘৰত নাই। আহি পাব দক। আহি পালিও লগত পইচা নাথাকবও পাৰে। কিয় মালতী? ও খুৰা, বা আপুনি নাম লোৱাৰ লগে লগে আহি পালাকহে। ও হেৰি নহয়, আপুনি 100 বছৰমান জীয়াই থাকিব। আৰু 100 বছৰ জীয়াই থাকিব নালাগে দে, এই হাত ভৰিকেইটা চলাই কৰি থাকিব পাৰোঁতেই ছিগিব পাৰিলে হ'ল আৰু। আপোনাৰ লগত কিমান পইচা আছে হে? কি পইচা? ধৰি মই এটা ভাল ফোন লবা পাৰা নাই।
হাফিজ রিস্কা আল্লাহ হই টিভি এন্ড ফোন লই ঘুরি ফুরে হি কি 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 দেখিছ কিবা এটা কাম করে ঘরলে আমার দুঃখ ভাগ নাই আর ওখা তো হলা বল না পা অমুক তো দে বুজুক তো দে এই এনে কি আর সংহার করব পাই নাকি হাই আহ লগে লগে পয়সার কথা কই মাথা তো গরম করলি না মানু তোর হইছি যা মোর পয়সা কারু মাথা সাথা গরম করা নাই ও আপনার মোবাইলে হে মাথা গরম করছি ও পেহি এটু লক আপুনি রিক্সা এখন লৈ যাব আর যদি কিবা লাগে দিম এ রিক্সাত যাবা নালগে র চকতে টেম্পু পাই বাততে নামে দিব কম পয়সাতে হই পয়সা কম বেশি লৈ কথা নাই মুঠতে আপুনি আরামত যাব লাগে রিক্সাত আরাম নাই ইয়া হাতে একসা গতে টেম্পুতে যাম র কথা হল এ শনিবার মঙ্গলবার লৈ যাবা লাগবো যি করে করে থাকিব আর এটু মোর শেষ চেষ্টা হব একু যদি কাম নহয় ইয়াত আর এনেকৈ না থাকু কপালত যি হব বলে ভাবি ইয়ারপর একেবারে গুছিয়ে যামগো বাসে নিগলো কি দুখে লাগে বউ কিয়ে বউ তুই দুখনে কো নাম তাই বাসেলিক গেলি দুখ লাগে র কিন্তু তোক গেলিহে মোর মস্ত দুখ লাগে কিয় দারু করার নামত এখান ঘরত বলে বহুত ঘটনা গেছিয়ে রিতাই বোলে রামসর খাইছি ইটা পরক উপকার করবা যাই তই হরমায়া সত্তু খাই গা চুয়া নকরবি কনকি কৃষ্ণ ঘটনাটো হৈছে কি থাকা বুলিও কবা নোৱাৰি নহয় বুলিও কবা নোৱাৰি তিনমাহ ধৰি মই মানুহটো নিজে নাছিলো না কোনোবাই নিছে ইঘরে সিঘরে বিচার খসার করলি অলব ও তার মানে ওলাবও পারে নোলাবও পারে হেতু হই কিন্তু খন্তি দি কিহর কাটা খান্দে এই কিবা বস্তু এটা তোমাক কই কি লাভ এই খন্তি কোন নাই জিতা আহো দিয়া আমার ঘরক লগে হকসুন পাবাও পারে ও যদি না পাও আখা বাপা হেরে না পালে কোনবার পড়া খুজি আনি দিবা হো আপনার কাম তো হে হবা লাগে ওরা কোঠাল গুটিয়া ঘর পাহুন গে বলা এউটা থাকিব নাটকিবাও পারে কি কো আহে হাবে চুলর ঘরত চিপ্রাং না থাকিব এ আহা আলি কুকাল টাইবি দে যদি সোপান নাত কো আহিম দক হা এ শুনছুন কি সপন দেখায় তুই ও একাদি লেগুলার সোপান দেখি আছো এ খুড়ি সোপান দেখলি উঠাতে অলপ দেরি হবে আর হে দরিয়াকে আওতে অলপ দেরি হবে মই বাৰু ইয়াত এনেকৈ থাকি কি লাভ গুছি গলে হল আপোনাতো লাভেই হব কাৰণ বিনা পয়সাতে চাকৰনিজনী পাব